পাহাড়ে হামলা, সংঘর্ষ, সহিংসতার প্রতিবাদে ঢাকায় যুগ্ম ছাত্র জনতা ঘোষিত 72 ঘন্টার অবরোধ চলছে রাঙামাটি ও খাগড়াছড়িতে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই রাঙামাটিতে, সেখানে আছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, জানাবেন যে 72 ঘন্টার অবরোধ কর্মসূচি চলছে, সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি কেমন? এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধি দল ঠিক কখন রাঙামাটিতে পৌঁছাবেন, সব মিলে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, বেলা বাড়ার সাথে সাথে জনজীবনে কিছুটা স্বস্তি আসলেও এবং রাস্তাঘাটে মানুষের সংখ্যা কিছুটা বাড়লেও সেটি কিন্তু স্বাভাবিক বলে বলা যাবে না, এবং একই সাথে বেলা বাড়ার সাথে সাথে কিছু দোকানপাট খোলা হলেও অধিকাংশ দোকানপাট কিন্তু এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। এবং পাশাপাশি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এলাকার যে বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় যারা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তারা টহল দিচ্ছে, এবং একই সাথে কিন্তু এখনও পর্যন্ত রাঙামাটির কোনো ধরনের যান চলাচল হচ্ছে না, এবং কোনো যাত্রীবাহী কোনো ধরনের যে সিএনজি অটোরিক্সা সিএনজি এবং অটোরিকশা যারা আছে কোনো ধরনের গাড়ি কিন্তু চলাচল করছে না। এখানকার যে চলাচলের যে অবস্থা, যে রাঙামাটি থেকে কোনো ধরনের দূরপাল্লার যান চলাচল করছে না, এবং সকল ধরনের যান চলাচল এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এবং যেহেতু গতকালকের একটি বড় ব্যাপক সংঘর্ষ হয়েছে, একজন নিহত হয়েছে, আহত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য 144 দ্বারা এখনো পর্যন্ত বলবৎ আছে পুরো রাঙামাটি জুড়ে। আরেকটি বিষয় যেটি বললেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাঙামাটিতে আসছেন, আমরা জেনেছি যে 11টা নাগাদ তারা তিনি রাঙামাটি পৌঁছাবেন, এবং বিজিপি যে ক্যাম্প আছে সেখানে তারা হেলিকপ্টার যোগে সেখানে তারা অবতরণ করবেন। রাঙামাটির পরিস্থিতিতে এখন যারা স্থানীয়ভাবে যারা বিভিন্ন কাজে বের হতে চাচ্ছেন তারা ব্যাপক বেকারাই পড়েছেন বলে, এবং তারা বলছেন যে তারা বিভিন্ন ধরনের যানবাহন করে তারা বিভিন্ন স্থানে গন্তব্যে যাওয়ার কথা ছিল, তারা সেটি যেতে পারছেন না, সেই কারণে তাদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া এমনিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেগুলো আছে সেগুলো মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে জনগণে এখনও পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে, যেহেতু গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত অনেকটা গুজব ছড়ানো হচ্ছে বিভিন্নভাবে রাঙামাটি শহরে, তার কারণেই মূলত এখানকার যে পরিবেশ, এখান থেকে মানুষের যে আতঙ্ক, সেই আতঙ্কটি এখন বিরাজ করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কঠোর থেকে কঠোর করে ব্যবস্থা তবে যেহেতু যান চলাচল করা হচ্ছে না, তবে সেহেতু এখানকার মানুষজন দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং একই সাথে জানেন যে বিক্ষুব্ধ ধন্যবাদ সৈকত, আমরা রাঙামাটি পরিস্থিতি জানছিলাম। এবার বান্দরবনের পরিস্থিতি জানবো সেখানকার সহকর্মী সৈকত দাসের কাছ থেকে। সৈকত, জানাবেন যে অবরোধ কর্মসূচি, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে গতকাল ডেকেনালা এবং রাঙামাটির যে হামলা, ভাঙচুর এবং দোকানপাটে প্রতিবাদে এখানকার সংগঠনগুলো বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে, এবং এর পরপরে যে মানুষের মাঝে অনেক বেশি আতঙ্ক বিরাজ করছিল, এবং সন্ধ্যার দিকে 5টার দিকে এবং এই পরিস্থিতির নিরসন উদ্দেশ্য জেলা প্রশাসন থেকে একটি সভা করা হয়, এবং উভয় পক্ষের যারা আছেন এবং সুশীল সমাজ এবং নেতৃত্বস্থানীয় যারা আছেন তাদেরকে নিয়ে, তবে এর পরে পরে মোটামুটি একটা শান্তি পরিবেশে বিরাজ করছে, এবং আজকে সকাল থেকে কোনো সব ধরনের গণপরিবহন চলাচল করছে, এবং দোকানপাট অনেকগুলো খুলেছে, বলতে গেলে পুরোপুরি খোলা, এবং মানুষের জীবনযাত্রার মধ্যে যে আতঙ্ক, অনেক বেশি আতঙ্ক, সেই আতঙ্কটা দেখা যাচ্ছে না, যে আতঙ্কিত আছে সেটা দেখা যাচ্ছে না, তবে সকাল থেকে সব কিছু স্বাভাবিক বলা যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সৈকত দাস ও ধন্যবাদ সৈকত রঞ্জন চৌধুরী দুজনকেই।